পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালে ওষুধের সংকট দেখা দিয়েছে। কয়েকদিন ধরে ওষুধের ঘাটতি পড়েছে। সাধারণ প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক ওষুধের ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ওষুধ পাচ্ছেন না রোগীরা বলে অভিযোগ। তাদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে বলে জানান রোগীর পরিবারের সদস্যরা। বিষয়টির সত্যতা মেনে নিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস। তিনি জানান, যে টেন্ডারের সঙ্গে এতদিন কাজ হতো বর্তমানে তার সঙ্গে কাজ না হওয়ার ফলেই নতুন টেন্ডারের জন্য দেরি হচ্ছে। তিনি আরও জানান, আপাতত হাসপাতাল কর্তৃপক্ষ বাজার থেকে ওষুধ কিনে অভাব মেটানোর চেষ্টা করছে। আমাদের কিছু ভেন্ডার কিছু কিছু মেডিসিন দিতে পারছিল না, যে রেট ছিল আগে টেন্ডার রেট, সেই রেট এখন বেড়ে গেছে, সেটার জন্য দিতে পারছিল না। এখন তার মধ্যে কিছু কিছু আইটেম আমরা নতুন ভেন্ডার সিলেকশন হয়েছে এবং নতুন ভেন্ডার থেকে কিছু কিছু পাচ্ছি, যেগুলো আমাদের খুব শর্টেজ ছিল, খুব কমন ওষুধ, সেইগুলো আমরা কিছু নিজেরা টেন্ডার করে কিনেছি, সেখানে মেকআপ করার চেষ্টা চলছে। এবং তার যেগুলো পাচ্ছিল তার মধ্যে কিছু কিছু আইটেম অলরেডি ঢুকতে শুরু করেছে নতুন ভেন্ডারের মাধ্যমে। প্রথম যে কিছুদিন পরে মানে ই হয়েছিল, মানে কাফি মানে শর্টেজ ছিল, তো মানে মেকআপ হয়ে গেছে সবগুলো, যে মেকআপ হয়েছে বলবো না, কিন্তু আমরা অনেকগুলোই কিনেছি, আমরা টেন্ডার করে লোকাল টেন্ডার করে কিনেছি। আর কিছু হাই অ্যান্টিবায়োটিক যেগুলো, সেগুলো এখনও পর্যন্ত সব পাচ্ছি না, আমরা কিনে চালাচ্ছি। প্যারাসিটামল, মেটফরমিন, যেগুলো কমন ওষুধ, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, এগুলো কিছু শর্ট ছিল, আমরা কিনেছি কিছু। এখন সব প্রেসক্রিপশন ভালো হয়ে গেছে, আমাদের যে পরিমাণ লাগবে সেই পরিমাণ হয়তো আমরা কিনতে পারিনি, আমরা যেহেতু একটা লিমিটের মধ্যে কিনতে হবে, তো আমরা মেকআপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। হঠাৎ শর্টেজ হওয়ার কারণটা এই যে ওষুধের অনেক দাম বেড়েছে, এবং যে রেটে টেন্ডার হয়েছিল সেই রেটে ওরা সাপ্লাই দিতে পারছে না, সেই জন্যে ওরা সব দেওয়া বন্ধ করে দিয়েছিল ভেন্ডাররা। সেই জন্য আবার নতুন করে টেন্ডার হয়েছে, এবং নতুন করে টেন্ডার হয়ে ভেন্ডার কিছু কিছু আসছে এবং সেই ওষুধের শর্টেজ জন্য আমাদের কোনো অসুবিধা হয়েছে জেলাতে? খুব বেশি অসুবিধে হয়েছে বলবো না, আর অসুবিধে হয়নি তাও বলবো না, কারণ অনেক অনেক ওষুধই সাপ্লাই দিতে পারা যায়নি, হয়তো যেগুলো যারা রেগুলার প্রেশার ওষুধ বা সুগার ওষুধ খায় যে সময় ছিল না তাদের কিনতে হয়েছে, এগুলো অসুবিধে হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।